নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমাদের এই চ্যানেলে স্বাগত। ত্রিলোকের চির অধীশ্বরী ব্রহ্মময়ী তারামায়ের অলৌকিক কৃপাধারা মহাপীঠ তারাপীঠে আগত সিদ্ধ সাধকদের ওপর অজস্র ধারায় বর্ষিত হয়েছে এবং আজও হয়ে চলেছে। তাই এই মহান সাধকেরা মহাপীঠ তারাপীঠে বারবার ঘটিয়েছেন নানান সব মহান এবং অবিশ্বাস্য অলৌকিক লীলা। তাদের মধ্যে একজন বিখ্যাত মহাপুরুষ ছিলেন শ্রী শ্রী কৈবল্যনাথ রাম ঠাকুর। তো তার কথাই আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ জানব, যে লীলা তিনি তারাপীঠ মহাপীঠে ঘটিয়েছিলেন। আর জানব এইখানে তার সান্নিধ্যে এসেছিলেন কিছু মহান সাধক, তাদের সম্পর্কেও। ভারতের একাধিক উচ্চকোটির মহাপুরুষ এই অলৌকিক লীলার সঙ্গে মিলিত হয়েছিলেন বারে বারে। তো ভিডিওটি দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ জানতে, এবং এই অজানা লীলা কথা শ্রী শ্রী রাম ঠাকুর সম্পর্কে জানতে। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব অজানাকে জানতে। চলুন জেনে নিই। ভারতের অন্যতম শ্রেষ্ঠ মহাপুরুষ রূপে সুপ্রসিদ্ধ ও কৈবল্যনাথ স্বরূপ শ্রী শ্রী রাম ঠাকুরের দিব্য মহাজীবনকে ঘিরে রয়েছে অজস্র অলৌকিক ঘটনাবলী। সমগ্র ভারতবর্ষ ও বাংলাদেশ সহ তার অগণিত সন্ন্যাসী ও গৃহীব সাধক ভক্তগণের কাছে সেই সব ঘটনা বিশেষভাবে সুপরিচিত হয়ে রয়েছে। পরম ব্রহ্মবিদ ও মহাবৈষ্ণব শ্রী শ্রী রাম ঠাকুর একাধিকবার কালী পূজা করেছেন শাস্ত্রীয় বিধিমতে। শ্যাম শ্যামা যে অভেদ, তা ভারতের সর্বজন শ্রদ্ধেয় এই দেবমানব তার নিজ মহাজীবন ও বাণীর দ্বারা প্রমাণও করেছেন বারবার। যারা বোঝার তারা তো ঠিকই বুঝেছেন, আর যারা বোঝেননি তাদের কোনোদিনও বোঝানো সম্ভব নয়। শ্রী শ্রী রাম ঠাকুর যে কত বড় উচ্চকোটির ব্রহ্মবিদ মহাপুরুষ তা উপলব্ধি করা যায় হিমালয়ের বহুসিদ্ধ মহাপুরুষ কর্তৃক তাঁর সম্পর্কে গভীর শ্রদ্ধার্ঘ নিবেদন থেকে। হিমালয়ের বহু প্রাচীন সিদ্ধ মহাত্মা তাঁর শিষ্য ছিলেন। জগৎ ও লোককল্যাণের জন্য তিনি সমতলে তার দিব্য মহা ঐশী লীলা সুসম্পন্ন করেছিলেন। সুদীর্ঘ 90 বছরের তার দিব্য মহাজীবন লীলা ভারতব্যাপী অনুষ্ঠিত হয়েছে। 19 শতাব্দীর সকল উচ্চকোটির মহাপুরুষের সাথে তার দিব্য সূক্ষ্ম যোগাযোগও ছিল। শিবাবতার শ্রী শ্রী বামাক্ষেপার সাথেও তার সূক্ষ্ম যোগ ছিল অন্তরঙ্গে। কারণ 19 শতাব্দীতে এই দেবভূমি ভারতবর্ষে যে কয়জন দেবমানব জগৎ ও জীবের সার্বিক কল্যাণের জন্য অফুরন্ত অলৌকিক লীলা ঘটিয়েছিলেন, তাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলেন পুরুষোত্তম শ্রী শ্রী বামাক্ষেপা বাবা, মহাযোগী ত্রৈলান গোস্বামী, সাক্ষাৎ কৈবল্যনাথ শ্রী শ্রী রাম ঠাকুর, ভাস্করানন্দ সরস্বতী, শ্রী শ্রী 108 রামদাস কাঠিয়া বাবা, পরমযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এবং স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস। পরম ব্রহ্মময়ী তারামায়ের ও শ্রী শ্রী বামাক্ষেপার সাথে তাই তার আত্মিক যোগ স্বভাবতই বিরাজমান ছিল। শ্রী শ্রী রাম ঠাকুর ছিলেন সাক্ষাৎ সত্যনারায়ণ। ভারতের সর্বজন শ্রদ্ধেয় এই দেবমানব সম্পর্কে ভারত বিখ্যাত মহাপুরুষগণ খুবই গভীর শ্রদ্ধাশীল ছিলেন। চলুন এইবার জেনে নিই শ্রী শ্রী রাম ঠাকুরের করে যাওয়া মহাপীঠ তারাপীঠের মহালীলা সম্পর্কে। শ্রী শ্রী রাম ঠাকুর তখন রয়েছেন বর্ধমানের রাজবাড়িতে। বর্ধমানের রাজপরিবারের একাধিক ব্যক্তি শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপাধন্য ছিলেন। শ্রী শ্রী রাম ঠাকুর সেখানে আসার কয়েকদিন আগে সেই রাজপরিবারের এক ভক্তের একটি বালক পুত্র হারিয়ে গিয়েছিল। বালকটি
বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর দু তিন দিন ধরে কেটে যায়, কিন্তু সে আর ফিরে আসে না। বালকের পিতামাতা ও আত্মীয় স্বজন খুবই বিচলিত ও অস্থির হয়ে পড়েছিলেন ভয়ে। চারিদিকে খোঁজ খবর করতে থাকেন, কিন্তু কোনো সংবাদ পাওয়া গিয়েছিল না। এই সময় তাদের পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর সেখানে ছিলেন। শ্রী শ্রী রাম ঠাকুরকে জানানো হয়েছিল সেই গভীর দুঃসংবাদ। সর্বজ্ঞ ঠাকুর তাদের জানিয়েছিলেন যে বালকটি ভালো আছে, যেখানে আছে সুস্থ আছে এবং দুই থেকে একদিনের মধ্যে ফিরে আসবে। ঠাকুরের বাকসিদ্ধি ও অপরিসীম আধ্যাত্মিক শক্তির পরিচয় তারা এর আগেও পেয়েছিলেন, তাই তারা নিশ্চিন্ত হয়েছিলেন বাবার কথা শুনে। বালকের আগমনের প্রতীক্ষায় তারা তখন সাগ্রহে অপেক্ষা করছিল। তারপর এদিকে বালকটি পথ হারিয়ে ঘুরতে ঘুরতে বর্ধমান থেকে তারাপীঠে চলে এসেছিল। যেন এক কোনো অসীম এবং অজানা শক্তি বালককে টেনে এনেছিল মহাপীঠ তারাপীঠে। তারাপীঠে পথের ধারে বালকটি আপন মনে বসেছিল। নিঃসঙ্গ ক্লান্ত শ্রান্ত বালক জনবিরল এই গ্রামের পথে চুপ করে বসে আছে। তখন তারাপীঠে এত পাকা রাস্তাঘাট বা সেতু ইত্যাদি ছিল না এবং এত ঘরবাড়িও ছিল না। তখন শান্ত মনোরম নির্জন এই তপভূমিতে সাধক ভক্ত ও সাধুসন্তের আগমনই বেশি ছিল। এত ভক্ত তখন তারাপীঠের মন্দিরে ভিড় করত না বর্তমান সময়ের মতো। একদিকে মহাশ্মশান, অন্যদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, মধ্যে উত্তর দক্ষিণ বরাবর গ্রামের পথ। এই পথের পূর্ব দিকে পবিত্র জীবিত কুণ্ড এবং তারামায়ের মন্দির রয়েছে, কিন্তু সাধুসন্ত ও ভক্তযাত্রী তারামায়ের মন্দিরে রয়েছেন দর্শন ও বড় মায়ের পুজো দেওয়ার জন্য। হঠাৎ বালকটি অবাক হয়ে দেখল তার সামনে তার পিতামাতার গুরুদেব ও বাড়ির অন্য সবার পরম পূজনীয় শ্রী শ্রী ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন। ঠাকুর কোন দিক দিয়ে কিভাবে এলেন বালকটি ভেবে পেল না। শ্রী শ্রী ঠাকুরকে দেখে বালকটির আনন্দের শেষ ছিল না, শান্তি ও নিশ্চিন্ত বোধ করেছিল ছোট্ট বালকটি। শ্রী শ্রী ঠাকুর বালককে জিজ্ঞাসা করেছিলেন যে সে কিভাবে তারাপীঠে এলো। উত্তরে বালক জানিয়েছিল যে সে পথ ভুল করে বাড়ি ফিরতে পারেনি, তারপর গত কয়েকদিন ধরে হেঁটেই চলেছিল, রাতে কোথাও একটা আশ্রয় নিয়েছিল, আজ সকালে এইখানে এসেছে সে। শ্রী শ্রী রাম ঠাকুর তখন বালকের হাত ধরে নিয়ে চললেন তারামায়ের মন্দিরের দিকে। তারপরে সিঁড়ি দিয়ে উঠে তারামায়ের মন্দিরে প্রবেশ করলেন তারা। উপস্থিত সাধুসন্ত পাণ্ডা এবং কিছু ভক্ত যাত্রীগণ ঠাকুরকে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না। শ্রী শ্রী রাম ঠাকুরের গায়ে চাদর এবং পরনে ছিল ধুতি। তাকে দেখলে মনে হয় একজন সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন তিনি, তাই তারাও সেটাই ভেবেছিলেন। তাঁদের সামনে যে একজন ভারত বিখ্যাত পরম ব্রহ্মবিদ মহাপুরুষ দাঁড়িয়েছিলেন তা কিন্তু তারা উপলব্ধি করতে পেরেছিলেন না। তারপর শ্রী শ্রী ঠাকুর সেই মহাভাগ্যবান বালককে জগজ্জননী তারামায়ের দিব্যমূর্তি দর্শন করিয়েছিলেন। বালক সানন্দে তারামাকে প্রণাম করেছিল। তারপর নিমেষেই বালকের সকল ক্লান্তি যেন কোথায় দূর হয়ে গেল। শ্রী শ্রী রাম ঠাকুর তারামাকে প্রণাম করে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তারামায়ের দিব্যমূর্তি যেন হঠাৎই সজীব হয়ে উঠল। অন্তরঙ্গে এই মহা ঐশী নির্দিষ্ট সাক্ষাৎ যথার্থই নিগুড় ও তাৎপর্যমণ্ডিত ছিল। এর আগে একাধিকবার শ্রী শ্রী ঠাকুর একাধিক স্থানে কালী পূজাও করেছেন গভীর নিষ্ঠা ভরে, কখনো সারারাত অতিবাহিতও করেছেন তিনি। একবার একটি লোক কৌতূহল ভরে লুকিয়ে লুকিয়ে শ্রী শ্রী ঠাকুরের কালী পূজা দেখেছিলেন এবং পরে আবার শ্রী ঠাকুরকে তিনি সগর্বে সেটা বলেও ছিলেন। শ্রী শ্রী রাম ঠাকুর
বিরক্ত হয়েছিলেন লোকটির ওপর, তাকে বলেছিলেন, আপনি অন্যায় করেছেন, আর চোখে দেখতে পারবেন না আপনি কোনোদিনও। তারপরেই লোকটি অন্ধ হয়ে গিয়েছিল চিরতরে। বিশ্ব ব্রহ্মাণ্ডের চির অধীশ্বরী, চিরকল্যাণময়ী, চিরকরুণাময়ী, পরম ব্রহ্ম জ্ঞানদায়িনী, ভক্তিমুক্তি প্রদায়িনী ব্রহ্মময়ী তারামাকে শ্রী শ্রী রাম ঠাকুর অন্তরঙ্গে যথার্থই পূজা করেছিলেন সেদিন তারাপীঠে, তারামায়ের মন্দিরে। সেই দিব্য পবিত্র আনন্দময় নিগুড় পূজা ত্রিলোকজননী তারামা প্রসন্ন মনে গ্রহণ করেছিলেন। বহিরঙ্গে উপস্থিত পাণ্ডা, সাধুগণ এবং ভক্তযাত্রীগণ দেখলেন যে শ্রী শ্রী রাম ঠাকুর চোখ বুজে ভাব অবস্থায় রয়েছেন। আসলে অন্তরঙ্গের পূজার শেষে শ্রী শ্রী রাম ঠাকুর ভাব সমাধিতে ছিলেন। একটু পরেই ঠাকুর তারামাকে সশ্রদ্ধ চিত্তে প্রণাম করে বালকের হাত ধরে সেই মন্দির ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তারপর মন্দিরের সিঁড়ি দিয়ে পথে নেমে চলতে লাগলেন। বালকের ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি কিছুই ছিল না আর। সে পরম উৎসাহে, মহা আনন্দে ঠাকুরমশাইকে বলতে লাগলো তার গত কয়েকদিনের অভিজ্ঞতার কথা। শ্রী শ্রী রাম ঠাকুরও বালকের হাত ধরে চলতে চলতে বালকের অভিজ্ঞতার কথা শুনছিলেন পরম আনন্দ ভরে। কিছুক্ষণ পর বালক মহাবিস্ময়ে দেখেছিল যে সে এবং ঠাকুরমশায় বর্ধমানের রাজবাড়ির কাছাকাছি এসে গেছে। এই বাড়ি থেকে গত 5 দিন পূর্বে সে বেরিয়েছিল এবং পথ হারিয়ে 5 দিন ধরে হাঁটতে হাঁটতে আজ সকালে সে তারাপীঠে পৌঁছেছিল। অথচ কয়েক মিনিটের মধ্যে তারাপীঠ থেকে বর্ধমানের রাজবাড়িতে কী করে পৌঁছলো তা সে ভেবে কুল পেল না। এই বিষয়ে ঠাকুরমশাইকে কিছু বলবার আগেই তিনি হঠাৎই বালককে বললেন, বাবা তুমি ঘরে যাও, আমি আসছি। এই বলেই শ্রী শ্রী রাম ঠাকুর অদৃশ্য হয়েছিলেন সেদিন। বালকটি এই অভূতপূর্ব ঘটনা দেখে রাজবাড়ির দরজার সামনে বিস্মিত হয়ে দাঁড়িয়েছিল শুধু। এই সময় বাড়ির লোকজনরা বালককে দেখতে পেয়ে ঘরে নিয়ে গিয়েছিল। বালকের পিতামাতা বালকের মুখে এই সব কথা শুনে সত্যিই সেদিন স্তম্ভিত হয়েছিলেন। তাদের পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর গত পরশুদিন থেকে তাদের বাড়িতেই ছিলেন, সর্বক্ষণ ঘরেই ছিলেন। প্রতিদিন দর্শনার্থীদের দর্শন দান করতেন এবং নাম কীর্তন শ্রবণ করছিলেন। ভক্তদের আধ্যাত্মিক উপদেশ প্রদান করে শ্রী শ্রী রাম ঠাকুর সকল সময় তাদের সাথেই ছিলেন। তিনি কী করে সশরীরে তারাপীঠে গিয়ে সেই বালককে, তারামাকে দর্শন করিয়ে তারাপীঠ থেকে নিমেষে ফিরে এলেন তাই ভেবে সবাই অবাক ছিলেন। আরও আশ্চর্যের ব্যাপার ছিল এই যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শ্রী শ্রী ঠাকুর বালককে তারাপীঠ থেকে বর্ধমানের রাজবাড়িতে নিয়ে এসেছিলেন, এই ব্যাপারটিও সত্যি ভাবার ছিল। তাই তারা সবাই বালককে নিয়ে গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর যেই ঘরে ছিলেন সেই ঘরে উপস্থিত হলেন। সেই বালকটি শ্রী শ্রী রাম ঠাকুরকে দর্শন করেই সানন্দে বলে উঠেছিলেন, এই তো ঠাকুরমশায়, আমাকে একটু আগে তারাপীঠ থেকে নিয়ে এসেছেন। ঠাকুরমশায় আমাকে ঘরে যেতে বলে আপনি কোথায় গিয়েছিলেন? আমি আপনার জন্য দরজার সামনে দাঁড়িয়েছিলাম। পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর মৃদু হেসে সেই সরল বালকের মাথায় দুই হাত বুলিয়ে বলেছিলেন বালকের পিতামাতাকে যে বালককে স্নান করিয়ে খেতে দাও এবং বিশ্রাম করতে দাও। উপস্থিত সবাই তখন দু চোখে সজল নয়নে উপলব্ধি করেছিলেন যে শ্রী শ্রী রাম ঠাকুর এক দেহে এইখানে অবস্থান করছেন, আবার আর এক দেহে তারাপীঠ থেকে ছোট্ট বালককে ফিরিয়ে এনে আত্মীয় এবং পিতামাতার মহা দুশ্চিন্তা থেকে তাদেরকে বের করে এনেছিলেন, বালকের জীবন রক্ষা করেছিলেন তিনি। উপস্থিত সবাই তখন পরম আনন্দে সজল নয়নে শ্রী শ্রী ঠাকুরের চরণে নিজেদেরকে লুটিয়ে দিয়েছিলেন। অপার করুণাময় দেবমানব শ্রী শ্রী রাম ঠাকুরের পক্ষে একই সময়ে দুই দেহে দুই স্থানে থেকে তার দিব্যলীলা সম্পাদন করা কোনো কঠিন ব্যাপার ছিল না, যেমনটি করতে পারতেন তম শ্রী শ্রী গুরু বামদেব বাবা। চলুন জেনে নিই তিনি এখানে কোন কোন সাধকের সাথে দেখা করেছিলেন। সাক্ষাৎ কৈবল্যনাথ
শ্রী শ্রী রাম ঠাকুর প্রত্যক্ষ করেছিলেন এই পরম সংযোগের ওই সুনির্দিষ্ট সার্বিক ফল। তাই তিনি এই যোগাযোগের অগ্রণী ভূমিকা ছিলেন, তিনি ছিলেন অন্তর্যামী। তার ফলে একদিকে তারাপীঠের শ্রী শ্রী বামা খ্যাপার অন্যতম সিদ্ধ সাধক শিষ্য মহাত্মা হরা খ্যাপা এবং হরা খ্যাপার শিষ্য নরা খ্যাপার এক অবিস্মরণীয় আদর্শনীয় ঘটনার উদ্ভাসিত হয়েছিলেন জগতের সামনে। অন্যদিকে শ্রী শ্রী রাম ঠাকুরের প্রিয় শিষ্য ডক্টর যতীন্দ্রমোহন দাশগুপ্তের সাথে সংযোগের ফলে বাংলার রাজনীতিতে তিনি এনেছিলেন এক নতুন দিগন্তের সূচনা। শ্রী শ্রী রাম ঠাকুরের অশেষ কৃপাধন্য শিষ্য ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্তের সাথে তারাপীঠের শ্রী শ্রী বামা খ্যাপার অন্যতম শিষ্য মহাত্মা হরা খ্যাপার এই বিচিত্র যোগাযোগ হয়েছিল এক প্রতিকূল পরিবেশ, সে এক অনবদ্য কাহিনী। হরা খ্যাপা এবং নরা খ্যাপা এবং ডক্টর যতীন্দ্রমোহন দাশগুপ্তের সেই কাহিনী অন্য একটি ভিডিওতে আপনাদেরকে বলবো, যদি আপনারা দেখতে চান তো ভিডিওটি অবশ্যই আমি আপনাদের জন্য বানাবো। শ্রী শ্রী বামা খ্যাপার পর শ্রী শ্রী রাম ঠাকুর ও ত্রৈলন গোস্বামীর অজস্র অলৌকিক লীলা কাহিনী সারা দেশে বিশেষভাবে সুপ্রসিদ্ধ হয়ে রয়েছিল। তাই শেষে এটাই বলার, ভগবান শ্রী শ্রী রাম ঠাকুর বলে গিয়েছিলেন তার অনেকগুলো বাণী, তার মধ্যে থেকে একটাই বলবো, ধৈর্যই হলো ধর্ম, সহ্যই হলো পরম শক্তি। তো সবাই বলুন জয় জয় কৈবল্য ধামের জয় হোক, জয় জয় শ্রী শ্রী ঠাকুর রাম ঠাকুরের জয় হোক, জয় জয় পরম গুরু শ্রী শ্রী বামদেব বাবার জয় হোক, জয় মা আনন্দময়ীর জয় হোক। তো বন্ধুরা, এই ছিল শ্রী শ্রী রাম ঠাকুরের তারাপীঠের করে যাওয়া ঐশী লীলার একটি ঘটনা। আপনারা যদি শ্রী শ্রী রাম ঠাকুর সম্পর্কে সম্পূর্ণ জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন, নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আর যদি চান যে রাম ঠাকুরের সম্বন্ধে আরও অনেক অজানা ভিডিও যেগুলি ঠাকুর লীলা করে গিয়েছিলেন সেই সব আপনারা যদি জানতে চান অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য সেই সব ভিডিওগুলি তৈরি করব। আর বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। রাম ঠাকুরের এই সব অজানা লীলা কথা আরও পাঁচজনের জানার জন্য, কারণ এতে ভগবানও প্রসন্ন হন। আরও সব নতুন অজানা অচেনা রহস্য এবং আধ্যাত্মিকতাকে জানতে আমাদের সাথে থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, আপনাদের বহুমূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।